वेलकम टू पेपर्स बेंगली আমি চলে এসেছি আবার একটা কমনলি ইউজড সেন্টেন্সেস এন্ড ওয়ার্ডস দিয়ে যে আমরা ভিডিও করছিলাম সেই ভিডিওর আরেকটা সিরিজ নিয়ে সেই সিরিজের আরেকটা ভিডিও নিয়ে দেখো আজকে আমি একটু বড় বড় সেন্টেন্স লিখেছি যেগুলো খুব আমরা ব্যবহার করি বলতে এবার আমরা আস্তে আস্তে সেন্টেন্সের দিকে যাচ্ছি এই সেন্টেন্সগুলো একটু বড় মানে একটা পুরো হোল সেন্টেন্স তাহলে এবার দেখে নিই কী কী আছে আমি এখানে পাঁচটা লিখেছি আবার বাকিগুলো লিখবো ফার্স্টটা আছে এখানে আজকে যেটা হচ্ছে বেসিক্যালি থিঙ্ক আর টক এই দুটো শব্দ নিয়ে হচ্ছে বেশি ব্যবহার হয়েছে টক লেস অ্যান্ড লিসেন মোর টক লেস টিএল কে টক এল তো সাইলেন্ট থাকে টক মানে বলা টক লেস অ্যান্ড লিসেন মোর লিসেন মানে শোনা আর মোর মানে বেশি আমরা আগে পড়েছি এগুলো ছোট ছোটগুলো লেস মানে কম তাহলে টক লেস মানে বলো কম শোনো বেশি এটা একটা প্রবাদের মতো প্রবাদ আমরা ব্যবহার করি তাহলে সেটা লিখে দিচ্ছি বলো কম বেশি বলো কম শোনো বেশি তাহলে এটা আমি ইংলিশ কন্ঠেও লিখছি বলো কম শোনো বেশি এটার মানে কি দাঁড়াচ্ছে টক লেসেন লেসেন মোর মানে বলো কম শোনো বেশি তারপর ঠিক আছে ফার্স্ট থিঙ্ক অ্যান্ড দেন টক ফার্স্ট থিঙ্ক দেন and then talk মানে first মানে প্রথমে think মানে হচ্ছে ভাবা বা চিন্তা করা and then talk then মানে আমরা জানি তারপরে বা তখন then use হয় talk মানে বলা তো বলছে প্রথমে ভাবো তারপরে বলো তাহলে মানে আগে বলে তারপরে ভাবো না প্রথমে বলো ভাবো তারপরে বলো প্রথমে ভাবো এবং কাকে এন্ড আছে এবং তারপরে বলো প্রথমে ভাবো এবং তারপরে বলো আমি ইংলিশ ফন্টেও লিখে দিচ্ছি প্রথমে না করে এটাকে আগেও করা যায় আমি এটাকে আগে লিখে দিচ্ছি আগে ভাবো এবং তারপরে বলো তাহলে এখানেও তাই দাঁড়াবে আগে ভাবো এবং তারপরে বলো আগে ভাবো এবং তারপরে বলো ইট মিন্স ফার্স্ট থিঙ্ক অ্যান্ড দেন টক আগে ভাবো এবং তারপরে বলো আগে ভাবো এবং তারপরে বলো পরেরটা কি আছে থিঙ্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট থিঙ্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট এখানে থিঙ্ক মানে ভাবা হোয়াট এভার মানে হচ্ছে যা কিছু তোমার যা ইচ্ছে ইউ ওয়ান্ট বা তুমি যেটা চাও তাহলে আমরা লিখছি থিঙ্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট মানে হচ্ছে তোমার যা মনে হয় ভাবো তোমার যা মনে হয় ভাবো বা তোমার যা মনে হয় তুমি চিন্তা করো থিঙ্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া বা যা বা তুমি যা চাও ভাবো তুমি সেটাও হতে পারে তোমার যা ইচ্ছে তুমি ভাবতে পারো সেটাই এখানে থিঙ্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট মানে তোমার যা মনে হয় ভাবো এখানে লিখছি তোমার যা মনে হয়
ভাবো, তোমার যা মনে হয় ভাবো। থিঙ্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট, থিঙ্ক বিফোর ইউ টক। এটা অনেক টেটার মতন সেম মানে, কিন্তু সেন্টেন্সটা একটু আগে পড়ে আছে। থিঙ্ক বিফোর ইউ ওয়ান্ট, বিফোর বিফোর ইউ টক, বিফোর মানে আমরা আগে পড়েছি আগে। তাহলে থিঙ্ক বিফোর ইউ টক মানে তুমি বলার আগে ভাবো। বলার আগে ভাবো, বলার আগে ভাবো, বলার আগে ভাবো। ইট মিন্স থিঙ্ক বিফোর ইউ টক, মানে আমরা কোনো কথা আগে বলে ফেলি, তারপর বলি হ্যাঁ না আমার এটা বলা উচিত হয়নি, সেই ক্ষেত্রে আগে চিন্তা করে তারপরে বলো, না বলে তারপরে রিগ্রেট করব না বা অনুশোচনা করব না, আগে ভাববো তারপরে বলবো। এটা আমাদের একটা প্রভাব প্রভাব। বাট লাস্টেটা আছে বাট ডোন্ট থিঙ্ক মাচ, বাট ডোন্ট থিঙ্ক মাচ মানে ভাবো কিন্তু অনেক বেশি নয় আর কি। বাট ডোন্ট থিঙ্ক মাচ, বাট মানে আমরা জানি কিন্তু, ডোন্ট থিঙ্ক মাচ, মাচ মানে হচ্ছে বেশি, কিন্তু বেশি ভেব না। কিন্তু বেশি ভেব না, কিন্তু বেশি ভেব না। তুমি কি দেখলাম, টক লেস অ্যান্ড লিসন মোর, বলো কম শোনো বেশি, ফার্স্ট থিঙ্ক অ্যান্ড দেন টক, আগে ভাবো এবং তারপরে বলো, থিঙ্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যা মনে হয় ভাবো, থিঙ্ক বিফোর ইউ টক, বলার আগে ভাবো, আর বাট ডোন্ট থিঙ্ক মাচ মানে কিন্তু বেশি ভেব না। বাকি সেন্টেন্সগুলো এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি। পরের সেন্টেন্সটা কি আছে দেখি, রেসপেক্ট এল্ডার্স, রেসপেক্ট এল্ডার্স, রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা, আর এল্ডার্স মানে হচ্ছে বড়রা, মানে আমাদের থেকে বয়সে যারা বড়। যেখানে বলছে রেসপেক্ট এল্ডার্স মানে বড়দের সম্মান করো। রেসপেক্ট এল্ডার্স, বড়দের সম্মান করো বা বড়দের সম্মান করা উচিত। তাহলে বড়দের সম্মান করো, রেসপেক্ট এল্ডার্স বা বড়দের সম্মান করো, বড়দের সম্মান করো, রেসপেক্ট এল্ডার্স। তারপরে ঠিক আছে, বি কাইন্ড টু চিলড্রেন, বি কাইন্ড টু চিলড্রেন, কাইন্ড মানে হচ্ছে দয়া বা দয়ালু হওয়া, আর চিলড্রেন মানে হচ্ছে বাচ্চারা, অনেকগুলো বাচ্চাকে চিলড্রেন প্লুরাল ফর্ম। তাহলে বি কাইন্ড টু চিলড্রেন মানে ছোটদের প্রতি বা বাচ্চাদের প্রতি দয়ালু হও। বাচ্চাদের প্রতি দয়ালু হও। বাচ্চাদের প্রতি দয়ালু হও,
বাচ্চাদের প্রতি দয়ালু হও। বি কাইন্ড টু চিলড্রেন, চিলড্রেন মানে বাচ্চাদের। ডু গুড, ডু মানে করা, গুড মানে ভালো, মানে ভালো করো। ভালো করো বা ডু গুড। ভালো করো বা ডু গুড। হ্যাভ আ গ্রেট ডে, হ্যাভ আ গ্রেট ডে মানে তোমার দিন শুভ হোক। তোমার দিন শুভ হোক। তোমার দিন শুভ হোক। হ্যাভ আ গ্রেট ডে। গড ব্লেস ইউ, গড মানে ভগবান, ব্লেস মানে আশীর্বাদ এবং ইউ মানে তুমি। তাহলে ভগবান তোমার তোমার মঙ্গল করুক বা ভগবান তোমার আশীর্বাদ করুক। ভগবান তোমায় আশীর্বাদ করুক। ভগবান তোমায় আশীর্বাদ করুক। ভগবান তোমায় আশীর্বাদ করুক। গড ব্লেস ইউ। কেয়ার ফর অ্যানিমালস, কেয়ার ফর অ্যানিমালস, অ্যানিমালস মানে জীবজন্তু এবং কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, মানে জীবজন্তুদের যত্ন নিও বা পশুদের যত্ন, পশু পাখি প্রাণী। প্রাণীদের যত্ন নিও, কি হবে কেয়ার ফর অ্যানিমালস। প্রাণীদের যত্ন নিও, প্রাণীদের যত্ন নিও মানে কেয়ার ফর অ্যানিমালস। তাহলে আমরা অনেক রকম ভালো প্রভাব শিখলাম আজকের ভিডিওটাতে, যে প্রভাবগুলো আমরা বাংলাতে এবং ইংলিশে দুটোতেই এবার ব্যবহার করতে পারবো। কি আছে এই এই পেজটাতে দেখে নিই। রেসপেক্ট এল্ডার্স মানে বড়দের সম্মান করো। বি কাইন্ড টু চিলড্রেন, বি কাইন্ড টু চিলড্রেন বাচ্চাদের প্রতি দয়ালু হও। ডু গুড ভালো করো। হ্যাভ আ গ্রেট ডে তোমার দিন শুভ হোক। গড ব্লেস ইউ ভগবান তোমায় আশীর্বাদ করুক। কেয়ার ফর অ্যানিমালস প্রাণীদের যত্ন নিও, প্রাণীদের যত্ন নিও। তাহলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং আমরা এরকমই আরও একটা ভিডিওতে চলে যাবো।